हेलो फ्रेंड्स, वेलकम टू वाओ फ्लेवर्स। आज आमी आपनादेर साथे शेयर करबो रेस्टुरेंट स्टाइलेर मिक्स फ्राइड राइसेर रेसिपी। एटा जे कोनो चाइनीज आइटेम जेमन वेज मंचूरियन, वेज पकोड़ा, चिली चिकेन, चिकेन पकोड़ा, गार्लिक चिकेन सब किछुर साथेई भालो लागे। चलुन देखे नी एटा किभाबे बानाबो। मिक्स राइस बनानोर जोन्नो आमी नियेछि 500 ग्राम बासमती चाल, भालोभावे धुए परिष्कार करे 30 मिनट भिजिए राखबो जल दिए। भातटा बनानोर जोन्नो एकटा बड़ पात्रे आमी नियेछि 1.5 लिटार जल। सेटा फुटे उठले 30 मिनट जे चालटा भिजिए रेखेछिलाम सेई चालटा एकटा छानतार साहाज्ये एइभावे एकटु जल झरिए दिए देबो। ভাতটা হতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, তাতে ভাতটা খুব ঝরঝরে হবে। ভাতটা 80% থেকে 90% কুক করব। হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। নিয়েছি 150 গ্রাম বোনলেস চিকেন আর 150 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটার মধ্যে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন নুন। চিংড়ি মাছটাও দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। চিকেনে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দেব 1/2 টিস্পুন আদা রসুন বাটা, দুটোতেই একই পরিমাণ দেব। চিকেনে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। এবার ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো, যাতে চিকেন আর চিংড়ি মাছটার সাথে কোট হয়ে যায়। এইভাবে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটা কড়াতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে প্রথমে এই চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই চিকেনটাও ভেজে নেব। চিকেনটায় কর্নফ্লাওয়ার মাখানো আছে, এইভাবে একটু ছড়িয়ে দিলে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা কোট হয়ে যাবে চিকেনের গায়ে, আর ভাজাটাও খুব ভালো হবে। রাইসের সাথে খাওয়ার সময় চিকেনটা একটু অন্যরকম লাগবে, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। চিকেনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 4টে ডিম। একটু নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম 4টে ডিম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে স্ক্রাম্বল লেগ তৈরি করে নেব। ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নেব। এবার কড়ায় দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যে কোনো চাইনিজ রান্নায় গ্যাসের ফ্লেম সবসময় হাই রাখতে হয়। আমি পুরো রান্নাটা হাইতেই রেখেই করেছি। দেব 1/2 কাপ গাজর, ক্যাপসিকাম, বিনস ছোট করে কুচিয়ে রেখেছি, সেইটা। একটু নুন দিয়ে দেব সবজিটা নরম হওয়ার জন্য। পুরো রাইসটা রান্না করার পর যতটা হয়েছে আমি দুবারে মিক্সড করে নেব সমস্ত কিছুর সাথে, তাই যেই পরিমাণটা এখন দেখাচ্ছি সেটা 1/2 রাইসের জন্য। এই ভেজিটেবিলটার সঙ্গে আমি 1/2 চিকেন আর 1/2 চিংড়ি মাছ নিয়ে নিলাম, ভেজিটেবিলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর
চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য ভেজিটেবিলটা নরম হওয়ার জন্য। ভেজিটেবিলগুলো একটু নরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব 1/2 পোর্শন ভাতটা, জল ঝরিয়ে রেখেছি যেটা আমি। ভালোভাবে মিশিয়ে নেব সবজি আর চিকেন আর চিংড়ি মাছের সঙ্গে। দেব 1/2 টিস্পুন নুন, সবজি ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, আর চিকেনে আর চিংড়ি মাছেও নুন দেওয়া আছে, তাই নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে। দিয়ে দেব 1 টিস্পুন পাউডার সুগার, তাহলে ভালোভাবে মিশে যাবে, তাই জন্যই পাউডার সুগার নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন সোয়া সস, দেব 1 টিস্পুন চিলি সস, ভালোভাবে মিশিয়ে নেব। দেব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, ভেজে রাখা ডিমের 1/2টা দিয়ে দেব, মিশিয়ে নেব সবকিছু। দেব 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 2 টেবিলস্পুন স্প্রিং অনিয়ন। এই স্প্রিং অনিয়নটা চাইনিজ রান্নাতে একটা অন্যরকম ফ্লেভার দেয়, তাই এটা কখনোই স্কিপ করবেন না। ভালোভাবে মিশিয়ে নেব, রান্নাটা অলমোস্ট কমপ্লিট, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।